কানাডার রাজধানী অটোয়ায় শুক্রবার করোনার ভ্যাকসিন নিতে এভাবে একটি ফার্মেসিতে যান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছিল না কোনো নিরাপত্তা কিংবা বাড়তি কোনো জনসমাগম, কাজের ফাঁকে স্ত্রী সফিকে নিয়ে টিকা দিতে যান তিনি। একজন সাধারণ মানুষ যেভাবে টিকা গ্রহণ করেন ঠিক সেভাবেই ছিল পুরো বিষয়টি। প্রধানমন্ত্রী হিসাবে মেলেনি কোনো বাড়তি আপ্যায়ন। ট্রুডো টিকা নেয়ার পর তার স্ত্রীও টিকা গ্রহণ করেন। পাশাপাশি বসে দুজন নিজেদের প্রথম ডোজ নিয়েছেন। তারা ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার টিকাই গ্রহণ করেছেন। পরে স্বাস্থ্যকর্মী বুঝিয়ে দেন টিকা নিলে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে 30% এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন কানাডায়। জুনের মধ্যে 100% প্রাপ্তবয়স্কের জন্য টিকা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2022 থেকে 2024 সালের মধ্যে ভ্যাকসিনের কোনো ঘাটতি যেন না পড়ে সেজন্য কয়েক কোটি ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে। চুক্তি হয়েছে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে। মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে 2022-23 সালের জন্য কয়েক মিলিয়ন ডোজ টিকার চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বিশ্বব্যাপী যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে অতিরিক্ত টিকাই পারে জীবন সুরক্ষা দিতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।